আসসালামু আলাইকুম, আমি শাকিরিন জাহান মজুমদার। এই টিউটোরিয়ালে দেখানো হবে কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটির থার্ড চ্যাপ্টার, প্রোবাবিলিটি। তাহলে আমি কিছু শিটের ম্যাথ সলভ করাবো। আমি শিটের কোশ্চেনগুলো লিখি নাই, কারণ অনেক বড় বড় কোশ্চেন, শুধু লিখতে টাইম ওয়েস্ট হবে। তো আমি কোশ্চেন বলবো আর অ্যান্সারগুলো দেখাবো। প্রথমে হচ্ছে আমি কিছু ক্রিটিক্যালগুলোই দেখাবো, কারণ হচ্ছে সিম্পলগুলো আমরা সবাই মোটামুটি পারি। যে একটা বক্সে তিনটা লাল দুইটা নীল বল আছে, ওখান থেকে একটা পিক করলে র্যান্ডমলি কত হবে, এগুলো আমরা জানি, পারি করে। যেগুলো ক্রিটিক্যাল সেগুলো আমি একটু দেখাবো। যেমন 3.7 যে ম্যাথটা, এখানে বলা হয়েছে আ কয়েন ইজ বায়াসড সো দ্যাট আ হেড ইজ টোয়াইস। মানে হচ্ছে কয়েনকে হচ্ছে বায়াস করা যায়, মানে একদিক পাতলা করলে আরেক দিক ভারী হয়, তখন সে ভারী দিকটাই হচ্ছে বারবার আসে। এখানে বলা হয়েছে যে হেড ইজ টোয়াইস অ্যাজ লাইকলি টু অকার অ্যাজ আ টেইল। তার মানে হচ্ছে যে হেড হচ্ছে টেইলের দ্বিগুণ বার আসবে। ইফ দ্য কয়েন ইজ টস্ড টোয়াইস, হোয়াট ইজ দ্য প্রোবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি টু হেডস। আরেকটা হচ্ছে আ হেড অ্যান্ড আ টেইল, তাহলে দুইবার এটাকে টস করা হলে দুইবার হেড আসার প্রোবাবিলিটি কত, আর আরেকটা বলা হয়েছে একটা হেড আর একটা টেইল আসার প্রোবাবিলিটি কত। তো এটাকে যদি আমি সলভ করি, প্রথমে কি বলা হয়েছে যে প্রোবাবিলিটি অফ এইচ হচ্ছে 2 × প্রোবাবিলিটি অফ টি। আর আমরা জানি যে একটা কোনো ঘটনার প্রোবাবিলিটি সর্বোচ্চ 1 হতে পারে। তাহলে একটা কয়েন যে একবার টস করা হলো, এটা হেড আসতে পারে টেইল আসতে পারে, তাহলে দুইটার প্রোবাবিলিটি প্লাস করলে 1 হবে। তাহলে এখানে হচ্ছে টু পিটি বসাই দিলাম। পিএইচ এর মান আমরা আগেই এখানে বের করছি, এ মানটা হচ্ছে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে তাহলে দুটা প্লাস করলে হচ্ছে 3PT আসে। তা এরপর এই 3টাকে ডানে নিয়ে গেলে ইকুয়েশন সলভ করলে 3PT হচ্ছে 1/3 আসে। তাহলে আমরা 3PT পেয়ে গেলাম 1/3। এরপরে পিএইচ বের করার জন্য আমরা সেম ফর্মুলাটা ইউজ করব, যে দুইটা প্লাস করলে 1 হয়। এখন আমরা পিটি এর মান জানি 1/3, তাহলে পিএইচ হবে 1 − 1/3, তাহলে 2/3। তাহলে পিটি পেয়ে গেলাম 1/3 আর পিএইচ পেয়ে গেলাম 2/3। এখন কি বলছে যে প্রথম কোশ্চেনটা কি ছিল, এক্স্যাক্টলি দুইটা হেড আসবে কখন, এক্স্যাক্টলি টু হেডস, আরেকটা হচ্ছে আ হেড অ্যান্ড আ টেইল। তাহলে এক্স্যাক্টলি টু হেডস মানে পি অফ এইচ, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে P(H)×P(H). তারপর হচ্ছে দুইটা প্রোবাবিলিটি বসাই দেবো ইন্টু আকারে, ক্যালকুলেশন করলে আসবে 4/9। তাহলে আমাদের প্রথম প্রথম কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 4/9। এরপরেরটা কি বলছিল, যে একটা হেড আসবে একটা টেইল আসবে, তাহলে P(H)×P(T) লিখা যায় এটাকে। তারপর হচ্ছে P(H) এর প্রোবাবিলিটি বসালাম 2/3 আর P(T) এর প্রোবাবিলিটি 1/3, তাহলে এই দুইটাকে ইন্টু করলে হচ্ছে আসবে 2/9। তারপরে দেখবো 3.19, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে যে ইন আ প্যাকেট দেয়ার আর 7 স্যামসাং অ্যান্ড 5 নোকিয়া মোবাইল ফোন সেটস, 2 সেটস আর ড্রন 1 আফটার অ্যানাদার উইথ রিপ্লেসমেন্ট। এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে উইথ রিপ্লেসমেন্ট নাকি উইদাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট বলে এক ধরনের প্রসেস হবে ম্যাথটা করার, আর উইদাউট বলে আরেক ধরনের প্রসেস। তো উইথ রিপ্লেসমেন্টের প্রসেসটা কি, এখানে কি বলা হয়েছে ফাইন্ড দ্য প্রোবাবিলিটি দ্যাট বোথ আর স্যামসাং সেটস। আরেকটা কোশ্চেনে বলা হয়েছে 1 সেট স্যামসাং অ্যানাদার ইজ নোকিয়া। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, বোথ আর স্যামসাং সেটস। তাহলে আগের ম্যাটটার মতোই P(S)S দুইটাই স্যামসাং, এস দিয়ে লিখলাম P(S)×P(S), তারপরে দুইটার প্রোবাবিলিটি 7/12। কেন 7/12, কারণ হচ্ছে এখানে স্যামসাং আছে মোট 7টা, 7 আর টোটাল হচ্ছে 12টা, স্যামসাং এর 7টা, 5টা নোকিয়ার, দুটা প্লাস করলে 12। তো স্যামসাং এ পাওয়ার প্রোবাবিলিটি কি একটার, 7/12। তাহলে যে 7/12 × 7/12, এটাকে ক্যালকুলেট করলে আসবে এটা। আর সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে যে একটা স্যামসাং আসবে আর একটা নোকিয়া আসবে। তো এরকম হতে পারে যে প্রথমে স্যামসাং আসলো পরে নোকিয়া আসলো, অথবা প্রথমে নোকিয়া আসলো পরে স্যামসাং আসলো। সো এটাকে আমরা এভাবে লিখবো P(S)N অর P(N)S। তো P(S)N এর জন্য P(S)×P(N) প্লাস P(N)S এর জন্য P(N)×P(S). এখানে প্লাস কেন, কারণ হচ্ছে যে এটা দুই ধরনের ঘটনা, দুইটা পুরো আলাদা ঘটনা। যখন দুইটা একই ঘটনা হয় তখন হচ্ছে মাঝখানে ইনটু হয়। যেমন
একটা এস আসবে একটা এন আসবে, আমাকে বলেই দিছে। এটা একটা ঘটনা, আর অন্য একটা ঘটনা কি হতে পারে, এন এস। সো দুইটা ডিফারেন্ট যেহেতু তাই মাঝখানে প্লাস, আর যদি একই ঘটনার মধ্যে পড়ে দুইটা তাহলে মাঝখানে হচ্ছে গুণ হবে। সো এখন পি অফ এস আমরা বসাই 7/12, আর পি অফ এন হচ্ছে 5/12, কারণ হচ্ছে নোকিয়া সেট ছিল 5টা আর মোট সেট 12টা, তাহলে 5/12। এখানেও পি অফ এন 5/12, পি অফ এস 7/12, তাহলে ক্যালকুলেট করলে আসবে এইটা। বলেছিলাম আরেক টাইপের ম্যাথ আছে উইদাউট রিপ্লেসমেন্ট যদি বলে, এটা হচ্ছে এর পরের ম্যাথটাই 3.14। উইদাউট রিপ্লেসমেন্ট বলে আমরা কি করব, একদম সেম কোশ্চেন, জাস্ট একটা উইথ রিপ্লেসমেন্ট একটা উইদাউট রিপ্লেসমেন্ট। এখানে এখানে কি করব, প্রথমে কি বললো দুইটাই স্যামসাং হবে, তাহলে পি অফ এস ইন্টু পি অফ এস, তাহলে এই যে পি অফ এস এখানে 7/12, ওকে, কিন্তু এখানে হচ্ছে 6/11। কেন এটা চেঞ্জ হয়ে গেল, আগেরটা কিন্তু 7/12ই ছিল, এখানে চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে বলা হয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট। স্যামসাং এর সেটটা নেওয়ার পরে সেটা আরেক জায়গায় আলাদা করে রেখে দেওয়া হয়েছে, আবার ওখানে আবার মেইন জায়গাটায় রাখা হয় নাই, আলাদা করে রাখা হয়েছে। তাহলে একটা স্যামসাং সেট কমে গেল, তাহলে 7-1 6, আবার টোটাল সেট থেকেও একটা চলে গেল, 12টা সেট থেকে একটা চলে গেল, তাহলে এখানে 11। সো উইদাউট রিপ্লেসমেন্ট বললে একটা একটা করে কমে যাবে, স্যামসাং সেট একটা কমলো, টোটাল একটা কমলো, এটাই হচ্ছে আগেরটার চেয়ে ডিফারেন্স। তো এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 7/22 আসবে। আর নেক্সট বি নাম্বারে কি, একটা স্যামসাং হবে একটা নোকিয়া হবে। সো আগের বারের মতো আগের বারের ফর্মুলাই এস, তো প্রথমে যদি স্যামসাং সেট আসে তাহলে 7/12 ইন্টু 5/11, এর আগেরটা কিন্তু 12ই ছিল, কারণ হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট বলা হয়েছিল, একবার নিয়ে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে উইদাউট রিপ্লেসমেন্ট, তাহলে নিয়ে আলাদা করে রেখে দিছে, একটা টোটাল সেট কমে গেছে, নোকিয়া কিন্তু কমে নাই, কারণ আমি নোকিয়া সেট নেই নাই, আমি প্রথমে কোন সেট নিছি, স্যামসাং নিছি। সো 7/12 স্যামসাং, কিন্তু আমি নোকিয়া নিয়ে নেই, সো নোকিয়া 5টা জায়গায় 5টায় আছে, কিন্তু যেহেতু স্যামসাং নিছি তাই টোটাল থেকে একটা কমে গেছে। এটা একটা ঘটনা হতে পারে, আরেকটা ঘটনা হতে পারে যে প্রথমটা নোকিয়া সেকেন্ডটা স্যামসাং, তখন কি হবে 5/12, প্রথম ঘটনায় তখন কিন্তু 12টাই ছিল যখন আমি নেই নাই, প্রথমবার নিব, প্রথমবার নেওয়ার পরে এরপর স্যামসাং যখন নিব, স্যামসাং 7টায় থাকবে, কারণ আমি স্যামসাং নেই নাই, নোকিয়া নিছি, কিন্তু টোটাল থেকে আবার একটা কমে যাবে, কারণ এখান থেকে একটা নোকিয়া চলে গেছে। সো এই দুইটা হচ্ছে ডিফারেন্স উইথ আর উইদাউট বললে, এইটা একটা কম্বিনেশন ম্যাথের। এরপর দেখাবো হচ্ছে 3.16 নাম্বার ম্যাথটা, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। যেমন এখানে বলা হয়েছে 20 স্টুডেন্টস ওয়েন্ট অন আ পিকনিক, 15 প্লেড ফুটবল, 10 কুকড লাঞ্চ অ্যান্ড 7 টুক পার্ট ইন কুকিং অ্যান্ড প্লেইং ফুটবল। তাহলে 15 জন ফুটবলে অংশগ্রহণ করেছে, 10 জন রান্নায় অংশগ্রহণ করেছে, আর 7 জন হচ্ছে দুটাতেই অংশগ্রহণ করেছে। সো এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি কুকড লাঞ্চ গিভেন দ্যাট দ্য স্টুডেন্ট প্লেইড ফুটবল। এটা বের করতে হবে যে সে লাঞ্চ কুক করেছে কিন্তু ফুটবলও খেলেছে, এইরকম স্টুডেন্টের প্রবাবিলিটি। সো প্রথমে প্রবাবিলিটি অফ ফুটবলের, ফুটবল হচ্ছে 15/20, কারণ 15 জন ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে আর মোট স্টুডেন্ট ছিল 20 জন, তাহলে 15/20। এরকম কুকিংয়ের ক্ষেত্রে হচ্ছে পি অফ সি 10/20, 10 জন কুক করেছিল, টোটাল 20, আর দুইটাই করেছে হচ্ছে এরকম কতজন, 7 জন, তাই 7/20। এখন আমাদের কোশ্চেন করেছিল কি, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি কুকড লাঞ্চ গিভেন দ্যাট দ্য স্টুডেন্ট প্লেড ফুটবল। এই যে বলা হলো গিভেন দ্যাট, এই গিভেন দ্যাট শুনলেই আমাদের বুঝতে হবে যে এখানে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করতে হবে। গিভেন দ্যাট দেওয়া থাকতে পারে বা বলা থাকতে পারে আন্ডার কন্ডিশন। তো এখানে বলে দেওয়া আছে যে গিভেন দ্যাট রান্নায় অংশগ্রহণ করে এমন, আবার ফুটবল হচ্ছে তার কন্ডিশন, যে ফুটবল খেলায় অংশগ্রহণ করে আর রান্না করে। তো ফুটবলটা হচ্ছে এখানে ডানে থাকবে, যেটা বলা হবে গিভেন দ্যাট সেটা হচ্ছে ডানে থাকবে, আর আরেকটা কন্ডিশন বামে থাকবে, আর মাঝখানে হচ্ছে একটা জাস্ট ভার্টিক্যাল লাইন হবে। এটা হচ্ছে এক্সপ্রেশন এই কন্ডিশনাল প্রবাবিলিটির। তো এটার ফর্মুলাটা কি, সি এফ, এটার দুইটার এই সি আর এফ এর উপরে থাকবে হচ্ছে ইন্টারসেকশন, আর নিচে থাকবে যেটা কন্ডিশনের মধ্যে রাখতে বলা হয়েছে ফুটবলটা, এক্ষেত্রে ফুটবল। তো উপরে দুইটার ইন্টারসেকশন, নিচে হচ্ছে পি অফ এফ,
তাহলে আমরা ইন্টারসেকশনটা কি জানি, এফ অফ এফ ইন্টারসেক্ট সি আর সি ইন্টারসেক্ট এফ, একই কথা। তো এটা উপরে বসলো, ডিভাইডেড বাই পি অফ এফ আমরা জানি 15/20, তো 15/20 অ্যান্সার হচ্ছে 7/15। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আন্ডার কন্ডিশন বা গিভেন দ্যাট বললে আমরা এই ফর্মুলাটা ইউজ, তার মানে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখাবো হচ্ছে 3.19, এখানে কি বলা হয়েছে, 85% সিগন্যালস সেন্ড ফ্রম আ সার্ভার রিচ টু ইটস গোল প্রপারলি। তার মানে সিগন্যাল পাঠানো হয়, এর 85% সিগন্যাল হচ্ছে ঠিক মতো পৌঁছাতে পারে, তাহলে বাকি 15% কি 15% পৌঁছাতে পারে না ঠিক মতো। ওয়ান্স সিগন্যালস আর চেকড রেন্ডমলি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ থ্রি, আউট অফ থ্রি মানে তিনবার পাঠানো হয়েছে সেই সিগন্যালটা, আউট অফ থ্রি সেখানে এই যে তিনবার পাঠানো সিগন্যাল অ্যাটলিস্ট ওয়ান রিচেস প্রপারলি, তার মানে তার মধ্যে একটা অ্যাটলিস্ট একটা প্রপারলি রিচ করতে পারছে। অ্যাটলিস্ট বলা হয়েছে যেহেতু, তার মানে একটা দুইটা তিনটা যে কোনোটাই হতে পারবে, একবার থাকবে দুইবার থাকবে তিনবার থাকবে, ম্যাথ করানোর সময় বলবো। অ্যাট বেস্ট টু রিচ প্রপারলি, অ্যাট বেস্ট মানে হায়েস্ট। তাহলে এখানে প্রথমে আমরা হচ্ছে স্যাম্পলিং করে নিব, যেমন আমরা হচ্ছে দুইবার কয়েন টস করার ক্ষেত্রে, তিনবার কয়েন টস করার ক্ষেত্রে বা ডাইস থ্রো করার ক্ষেত্রে করি, সেরকমভাবে এটার স্যাম্পলিং করে নিব। কিভাবে করলাম, প্রথমে হচ্ছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে রিচেবল একটা নন রিচেবল আর এন, তাহলে আর এন আর আর এন এ দুটোকে ক্রস লিখলাম, লেখার পরে ক্রস করলাম আর আর ডাবল আর, তারপর আর এন আর এন এন আর এন আর এন 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 লিখলাম। এখন কি দুইবার বল নাই তিনবার বলছে, তার মানে আবার এটার সাথে করতে হবে। তাহলে এই চারটা অ্যান্সার হচ্ছে আমি লিখলাম। সো এখানে কি হলো, আমি চারটাই লিখলাম, এটার সাথে আবার আর এন কে করতে হবে যেহেতু তিনবার বলা হয়েছে। সো এখানে এই অ্যান্সার গুলাই, এই যে চারটা পাইছি এগুলাই আবার এখানে লিখলাম, এটার সাথে আবার আর এন করতে হবে। সো আর এর সাথে এই দুই আর 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 এন আর, এরকম করে সবগুলা স্যাম্পলিং লিখলাম। এখন আমার ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, যে অ্যাটলিস্ট ওয়ান রিচেস প্রপারলি, তার মানে কি অ্যাটলিস্ট একটা ঠিক মতো পৌঁছাবে আবার নাও পৌঁছাতে পারে, সরি মানে অ্যাটলিস্ট একটা পৌঁছাবে আর না মানে পৌঁছাবে না এমন হওয়া যাবে না, অ্যাটলিস্ট একটা পৌঁছাবে, দুইটাও পৌঁছাতে পারে, তিনটাও পৌঁছাতে পারে, কিন্তু পৌঁছাবে না এমন হওয়া যাবে না। সো আমরা কি জানি যে সব ঘটনার প্রবাবিলিটি, মোট টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, সো ওয়ান থেকে আমরা মাইনাস দিব একটাও পৌঁছাতে পারে না এমন কন্ডিশন, কারণ এটা আমাদের লাগবে না, শুধুমাত্র এই স্যাম্পলিংটা আমাদের লাগবে না, কারণ হচ্ছে বাকিগুলো সবগুলো অ্যাকসেপ্টেবল, এই ট্রিপল এন ছাড়া সবগুলোতে একটা না একটা আর আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের একটা আর হলেও হবে যেহেতু অ্যাটলিস্ট বলছে, দুটা হলেও হবে, তিনটা হলেও হবে, তাহলে ওয়ান থেকে মাইনাস দেব এন এন এন, কারণ হচ্ছে এটা আমাদের লাগবে না, এখানে একটাও আর নাই, সো এটা আমরা নিব না। সো ওয়ান থেকে এটা মাইনাস দেব, এন এন মানে কি এন তিনবার গুণ, সো আমি এটাকে ওয়ান মাইনাস পি অফ এন কত ছিল, পি অফ এন ছিল 0.15, কারণ নন রিচেবল ছিল 15%, সো এটাকে আমি লিখলাম 0.15। তো এটাকে কিউব আকারে লিখলাম, ওয়ান থেকে মাইনাস এটা করলে অ্যান্সার আসবে 0.385। তারপর সেকেন্ড কোশ্চেনটা কি বলা হয়েছিল, বলা হয়েছে যে অ্যাট বেস্ট টু রিচ প্রপারলি, অ্যাট বেস্ট মানে হচ্ছে হায়েস্ট, অ্যাট বেস্ট টু রিচ প্রপারলি মানে হায়েস্ট দুইটা, তার মানে হায়েস্ট দুইটা যেহেতু, তার মানে তিনটা পৌঁছাইতে পারবে না, হয় দুইটা পৌঁছাবে নাহলে একটা পৌঁছাবে, নাহলে একটাও না পৌঁছালেও সমস্যা নাই, বলছে সর্বোচ্চ দুইটা, তার মানে 2-1-0 হতে পারবে, কিন্তু 2-এর বেশি 3 হতে পারবে না। সো আমরা 1 থেকে মাইনাস করব কি, তিনটা রিচেবল যেটা সেটা, কারণ এটা হলে হবে না, আমাদের বলছে অ্যাট বেস্ট। সো এটা সেম ওয়েতে তিনবার যেহেতু গুণ হবে কিউব করে লিখে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 0.99, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে 3.21 দেখাবো, এখানে বলা হয়েছে ইন আ কমিউনিকেশন সিস্টেম সিগন্যালস আর সেন্ড ওয়্যার ফ্রম দ্য সিগন্যালস আর ফেডেড অ্যান্ড সামস রিচ টু দ্য ডেস্টিনেশন প্রপারলি। আগেরটার মতোই প্রায়, যে কিছু ফেড হয় কিছু প্রপারলি পৌঁছায়। ইফ পাওয়ার অফ দ্য সিগন্যালস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট দেন 10% সিগন্যাল আর ফেডেড, তার মানে ফেডের পরিমাণ কত 10% আর 90% রিচেবল নন ফেড আর কি। অ্যান্ড ইন্সপেকটেশন কি করছে, অবজার্ভ থ্রি কনজিকিউটিভ
signals, find the probability that at least one signal is faded and at best one signal is faded. তাহলে আগেরটার মতো at least one signal is faded বলছে, আবার আরেকটা বলছে at best one signal is faded. এখানে জাস্ট এখানে one বলছে, আগেরটা two ছিল, at best two. তাহলে এখানে মেইনলি আমরা b নাম্বারটাই দেখব কারণ এটা আগের মতই a নাম্বারটা আগের মতই at least one signal faded বলছে তাহলে one signal faded যেহেতু বলছে তার মানে তিনটা n আসা যাবে না মানে নন ফেড হওয়া যাবে না at least একটা ফেড হবে সো এরকম আগের মতই স্যাম্পলিং বানাই নেব যেখানে আমি স্যাম্পলিং বানাই নেছি সেকেন্ডটাই b নাম্বারে তো এখানে জাস্ট ট্রিপল n টা হবে না আগের মতই 1 মাইনাস এটার কিউব করে দিলাম আর b নাম্বার কি বলছে এট বেস্ট ওয়ান সিগনাল ইজ ফেডেড তার মানে একটা সিগনাল মানে সর্বোচ্চ একটা সিগনাল ফেড হতে পারে আর যেটা ফেড তার মানে যেখানে ফেড হবে না সেটাও নিতে পারবো কারণ বলছে সর্বোচ্চ একটা ফেড হবে তার মানে যেখানে ফেড হবে না সেটাও নেওয়া যাবে সর্বোচ্চ এক মানে 0 আর 1 নিতে পারবো একের বেশি নিতে পারবো না তাহলে এরকম কন্ডিশন কি কি আছে এই চারটা আছে NNN আর একটা একটা করে যেখানে F আছে সো ফেডেড বেস্ট ওয়ান সিগনাল ইজ ফেডেড এর ক্ষেত্রে কি হবে এই চারটা কন্ডিশন আসবে তো এগুলা কি কিভাবে লিখব 0.9 ইনটু 0.9 N এর প্রোবাবিলিটি ইনটু N এর প্রোবাবিলিটি ইনটু F এর প্রোবাবিলিটি প্লাস আবার এই তিনটার F এর প্রোবাবিলিটি N এর প্রোবাবিলিটি F এর প্রোবাবিলিটি প্লাস এরকম করে সবগুলা লিখব এরপর ক্যালকুলেট করে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার এরপর হচ্ছে লাস্ট একটা ম্যাথ দেখাবো 3.24 এখানে বলা হয়েছে ইন আ ফ্যাক্টরি মেশিন এ প্রোডিউস 60% অফ দ্য আউটপুট অ্যান্ড বি প্রোডিউসেস দ্য রেস্ট তার মানে বি এর প্রোডাক্ট এর প্রোডাকশন কত 60% আর 40% প্রোডাকশন হচ্ছে বি করে 1% অফ দ্য আউটপুট অফ মেশিন এ ইজ ডিফেক্টিভ 60% এর মধ্যে 1% হচ্ছে ডিফেক্টিভ হয় এর মাধ্যমে 2% অফ দ্য আউটপুট অফ মেশিন বি ইজ ডিফেক্টিভ তাহলে 40% এর মধ্যে 2% হচ্ছে বি ডিফেক্টিভ প্রোডাকশন দেয় অ্যান আইটেম ইজ সিলেক্টেড ইজ অ্যাট র্যান্ডম ফ্রম আ ডেজ আউটপুট and is found to be defective. What is the probability that the defective item was produced by the machine B? তার মানে হচ্ছে একদিন একটা সিলেক্ট করা হলো প্রোডাক্ট কিন্তু দেখা গেলো সেটা ডিফেক্টিভ এখন দেখতে হবে যে এইটা যে বি মেশিন থেকে আসছে সেটার প্রবাবিলিটি কত তো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে বেস থিওরেম বেস থিওরেম কখন ইউজ করা হয় মানে যখন দেখা যায় যে ধরলাম যে দুইটা বক্স আছে একটা বল র্যান্ডমলি পিক করা হলো তাহলে হচ্ছে এই বলটা কোন বক্স থেকে আসছে এ থেকে নাকি বি থেকে এই ধরনের কন্ডিশন হচ্ছে বেস থিওরাম ইউজ করা হয় তো এখানেও দেখা গেছে যে মেশিন দুইটা বলা হয়েছে তো এখন আমরা এটা দেখব কিভাবে করব প্রবাবিলিটি দেওয়া আছে পি অফ এ 60% ছিল তাহলে 0.6 বি 0.4 আর দেওয়া ছিল কি ডিফেক্টিভ কিন্তু মেশিন এ থেকে আসছে এটা হচ্ছে কন্ডিশনাল যে এ ডিফেক্টিভ ছিল 1% তো 0.01 আর ডিফেক্টিভ বি মেশিন থেকে আসছে হচ্ছে 0.2% ছিল তো 0.02 তো বেস থিওরেমটা কি ওখানে কোশ্চেনটা কি ছিল যে ডিফেক্টিভ হবে কিন্তু বি মেশিন থেকে আসবে এমন এমনটা জানতে চাইছে তাহলে বেস থিওরেমের ফর্মুলাটা হচ্ছে যেটা দেওয়া থাকবে ওই দুটার ইন্টারসেকশন উপরে লিখব তারপরে ওইটার ইন্টারসেকশন নিচে প্লাস আরও যেটা ছিল যে এ মেশিন সেটার ইন্টারসেকশনে লিখব মানে এখানে যদি আরও বক্স থাকতো তাহলে নিচে আমি সেটার ইন্টারসেকশন লিখতাম সো আমাদের কি বের তো এটা আমরা লিখলাম ফর্মুলাটা উপরে এটা যেটা দেওয়া আছে সেটার ইন্টারসেকশন আর নিচে হচ্ছে তার মানে বাকি যতগুলা আছে এ বি সি ডি যতগুলা বক্স দেওয়া থাকুক বা মেশিন দেওয়া থাকুক সেই সবগুলোর ইন্টারসেকশন লিখব তাহলে এখন ইন্টারসেকশনের মান তো আমরা জানি না কিন্তু আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছি সেখান থেকে আমরা এই ইন্টারসেকশন বের করতে পারি কন্ডিশনালটা কি ছিল এই ফর্মুলাটা কি ছিল কন্ডিশনাল যদি থাকে তাহলে উপরে হচ্ছে ইন্টারসেকশন আর নিচে হচ্ছে যেটা আমাদের জানা ডান পাশেরটা পি অফ এ এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা আমি আগে দেখালাম তো এখান থেকে আমরা ইন্টারসেকশনটা বের করতে পারি পি অফ এটাকে বাম সাইডে নিয়ে যাব তাহলে আমরা ডি অফ এ জানি তারপর হচ্ছে পি অফ এ জানি তাহলে দুইটা ইন্টু করলে এটা অ্যান্সার আসবে এবার পি অফ আর কি বাকি আছে এ বের করে ফেলছি এখন হচ্ছে বি এরটা বাকি তো বি বের করব ডি ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন ডি একই কথা সো সেমভাবে সেম ফর্মুলা ইউজ করে লিখলাম ডি অফ বি আর পি অফ বি তাহলে দুইটা ইন্টু করলে এটা হচ্ছে অ্যান্সার তো এই দুটা অ্যান্সার হচ্ছে আমরা ইকুয়েশনে বসায় দেবো এখানে উপর হচ্ছে বি অফ ডি নিচে বি অফ ডি প্লাস এ অফ ডি তাহলে বসায় দেওয়ার পর এটা হচ্ছে অ্যান্সার
সো এতটুকুই ছিল হচ্ছে আমাদের ফাইনাল মিড টার্ম এক্সামের সিলেবাস, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরও দুইটা চ্যাপ্টার আছে, চেষ্টা করবো ওগুলার ভিডিও আপলোড করার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।